এখনো আছে গো। আরে আহলে হাদিস যারা তারা তো ঠাক্কা পানি, আবার হানাফির মধ্যে যারা বেরেলি বন্তি আছে এদের খবর জানেন? মেয়েদের যখন ঋতুবতী হয় তখন শাশুড়ি বলে দেয় খবরদার সকাল রাতে ওই থালি বাটি ছুবি নে, থালি বাটি গলা না হাত দিবি না, আমি মুজবো আমি ধুবো যা দরকার, ও থালি বাটি গলাকে নিজেই মাঝে কষ্ট করে তাও বউকে মানতে দিবে না, বলবে খবরদার গোয়াল ঘরে ঢুকবে না, চপ্পল পাই দিবে না, স্যান্ডেল পাই দিবে না, এরা স্যান্ডেল পাই দিয়ে গোহাল ঘরে ঢুকতে দেয় না, এরা গায়ের গায়ে হাত দিতে দেয় না, বকনের গায়ে হাত দিতে দিবে না, এরা মহিষের গা ছুতে দিবে না, খবরদার না, আর ওই ঘরের ভিতরে ঢুকবে না, এদিকে থাকো। এই রকম এখনো রেওয়াজ আছে, এখনো মেয়েদের উপরে অত্যাচার কম নাই। তাহলে বোঝা গেল বাবা তার মেয়ের উপরে অত্যাচার করে, ভাইয়েরা ফুসলে ফুসলে জমি গোলা নিয়ে লায় মেয়েদের উপরে ভাই অত্যাচার করে, প্রেমিক প্রেমিকার উপরে অত্যাচার করে, কি বলে জানেন? আরে তোমাকে ছাড়া আমি বিয়ে কাউ কি করব না, আমি তোমাকেই তো ভালোবেসে ফেলেছি জানো না, যেই দিন তোমাকে এক নজরে দেখেছিলাম সেই দিন তোমাকে ভালোবেসেছি, আই লাভ ইউ, আমি তোমাকে ছাড়া কিছুই চাই না। বলে তাহলে বাপজি দিবে না, মা দিবে না, কি করবে? আমার বড় ভাই তো খুব কঠিন, কেটে ফেলবে আমাকে। বলে কাঁদবে কি করে, চলো পালিয়ে যাই, চলো তুমি আর আমি আর কেউ নাই পালিয়ে যাই, একে ভোগা দিয়ে নিয়ে চলে যাই। মেয়ে জাতিদের আর বুদ্ধি কতটুকু, আল্লাহ নবী বলেছেন না মেয়েদের নিষ্ফুল আকাল, এরা হলো অর্ধেক জ্ঞানের মালিক, পুরুষ অপেক্ষায় এদের জ্ঞান হলো অর্ধেক, এরা হলো খুব শান্ত, এরা হলো নম্র, আর এরা হলো খুব মায়া মমতার জিনিস, এরা আসল তত্ত্ব বুঝতে পারে না। ধুরুন্ধর পুরুষের পালটে পড়ে গেলে এদের জান চলে যায়, অনেক মেয়েরা এমন পুরুষের পালটে পড়ে যায় তখন ভোগাপাট্টা দিয়ে ময়দানে নিয়ে চলে যায়, একজন বলে শুধু বলে আমি আর তুমি, ওখানে গিয়ে মাঠের ভিতরে মাঠের মাঝ মাঠে দেখা গেল পাঁচজন, এখানে নিয়ে গেল একজন, কিন্তু ওখানে দেখা গেল পাঁচজন। মেয়েটার উপরে অত্যাচার জুলুম করার পরে ওকে গলায় ফাঁস দিয়ে দিল, দিয়ে একটা গাছে ঝুলিয়ে দিয়ে চলে গেল। সকালবেলাতে লোকেরা দেখছে গালে গলায় ফাঁস দিয়েছে, লোকেরা বলতে লাগলো ফাঁস দিয়ে মরেছে, কিন্তু আসলে ফাঁস দিয়ে মরেনি, ওকে মেরে ফেলে ফাঁসে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ইসলাম দরদি ভাইয়ের আমার এইরকম ইতিহাস অনেক আছে, এইরকম ওকে ভোগা পাট্টে নিয়ে গিয়ে গুন্ডা জেলাতে বিক্রি করে দিয়ে চলে এসেছে, নিজের প্রেমিক প্রেমিকাকে বিক্রি করেছে, নিজের বাপ নিজের মেয়েকে বিক্রি করেছে, নিজের স্বামী নিজের স্ত্রীকে বিক্রি করেছে, তার প্রমাণ আমার কাছে আছে, এর প্রমাণ আমার কাছে আছে। আমি অত মিথ্যা কথা বলি না, আমি সইবুর মোলানা, আপনারা জেনে রাখবেন আমি যদি বলি যে মিথ্যা কথা জীবনে বলিনি তো এটাই মিথ্যা হবে, মিথ্যা বলি, মিথ্যা বললে পরে ভাই আমি বাঁচবো না আপনাকে বাঁচাবো, মিথ্যা বলবো কিন্তু ভাই মিথ্যা বললে ভাই আপনাকে বাঁচাবো না হয় আমি বাঁচবো, এই হাসতে খেলতে ঝুট নেই বলে গা, হাসতে খেলতে ওরকম পাপ আমি করি না। তো বলছি শুনেন, আমার কাছে প্রমাণ আছে, বাপ বিক্রি করে দিয়ে চলে এসেছে গুন্ডা জেলায়, তিন ছেলের মা, চার ছেলের মা, 20 বছর হয়ে গেল বিয়ে হওয়া, ছেলে পিলে নিয়ে জামাই নিয়ে গ্রামে আবার চলে এসেছে বাপকে দেখার জন্য, মাকে দেখার জন্য, ভাই ব্রাদারকে দেখার জন্য তারা ফিরে এসেছে, আমাদের গ্রামেই আছে। তাহলে এটা বুঝে গেল বাপ মা এখনো অত্যাচার জুলুম মেয়েদের উপরে করে। আছেন আপনারা পত্রা পত্রিকা পড়েন, অনেক পত্রিকা পত্র আপনারা পড়েন, দেখবেন লেখা থাকে অনেক সময় একটা 9 বছরের মেয়ে 5 জনা 7 জনা যুবক একে ধর্ষণ করেছে, করার পরে মেরে ফেলে দিয়ে একে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়া মেরেছে। আবার শুনবেন অনেক মেয়েরা চাকরির লোভে গিয়ে দপ্তরে গিয়েছে, চাকরির মালিক তাদেরকে ধর্ষণ করেছে। ইসলাম দরদি ভাইয়ের আমার মেয়েদের উপরে অত্যাচার এখনো কমেনি, মেয়েদের অত্যাচার জুলুম এখনো আছে, আফসুস কি বাত। আল্লাহ নবী বলেছেন না এরা হলো তোমাদের মায়া মমতার জিনিস, নারী জাত হলো তোমাদের আনন্দের জিনিস, নারী জাতকে আমি সৃষ্টি করেছি তোমাদের আনন্দের জন্য। আল্লাহ বলছেন না ওরে মান্দা তোরা শুনালে হেঙ্গা, এ পুরুজাতি শুনালে, আমি তোদের শান্তির জন্য নারীদেরকে তৈরি করেছি। ওমিন আয়াতি ঘিঙ্গা আন্না খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা।
মাল ইন্না ফি যালিকা লা আয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন আল্লাহু রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য জোড়া বানিয়েছি তোমাদের জন্য জোড়া আমি নারীদের বানিয়েছি যখন এদের বিবাহ বন্ধনে বাঁধানো হয় তখন আল্লাহ বলেন মওয়াদ্দাতান ওয়া রাহমা আমি জান্নাত থেকে মওয়াদ্দাত আর মহব্বত দুজনের মধ্যে আমি ঢেলে দিই একটা মেয়ে কোনোদিন একটা ছেলেকে দেখেনি আর ছেলেটাও মেয়েদেরকে কোনো মেয়েটাকে দেখেনি আপনাদের এই ভগলদিঘি গ্রামে যেমন ধরেন ভগলদিঘি গ্রামের রহমতুল্লাহ শেখের কন্যা মোসাম্মাত রহিমা খাতুন 10,001 টাকা দেলমোহরে জেউরবাদ শহীদ ছেসজ্ঞানে মোহাম্মদী সারা অনুসারে হাজিরানে মজলিসে সে বিবাহ পড়াতে আদেশ দিয়েছে তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করলে তখন ছেলেটা বলে জি হ্যাঁ কাবিল তো কিংবা কবুল করিলাম এই শুধু কথাটা খালি বলে কাবিল তো আমি কবুল করিলাম আর মেয়েটা বলে হ্যাঁ আমি বিবাহ পড়াইতে আদেশ দিলাম আমি বিবাহতে রাজি আছি সে রাজি প্রমাণ করলো সে মনের মানাবে প্রকাশ করলো হ্যাঁ আমি বিবাহতে রাজি আছি আর ছেলেটা বলল আমি বউ রূপে কবুল করিলাম স্ত্রী রূপে কবুল করলাম আল্লাহ বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লা আয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন আল্লাহ বলছেন যেমনই এই বন্ধনে বাঁধা হয় মুহাম্মদী বন্ধনে যখন বেঁধে দেওয়া হয় এখানে কোনো কোয়াডের বন্ধন থাকে না এখানে কোনো দড়ির বন্ধন থাকে না এখানে খালি বিনি সুদের বন্ধন মুহাম্মদী বন্ধনে যখন বেঁধে দেওয়া হয় তখন আল্লাহ বলছেন জান্নাত থেকে দুজনের মধ্যে আমি প্রেম প্রীতি ঢেলে দিই এক অপরের প্রেমে তারা পাগল হয়ে যায় বলেন অনেক কালো কালো পুরুষ এমন সুন্দরী সুন্দরী বউ পেয়েছে গো দেখে একদম মনে হয় সালা কি রে এত সুন্দর বউ পালি গ্রামের লোক মেলা শোনা বলে ছোড়াটা কালো দেখতে কিন্তু বউটা যা পেয়েছে দারুণ সুন্দর ওই রকম মেলা সুন্দরী সুন্দরী মেয়ে এরা কালো স্বামী পেয়েছে দেখেন বলেন তো এই কালো পুরুষ সুন্দরী সুন্দরী বউ নিয়ে সারা জীবনটা কাটিয়ে দিল অনেক সুন্দরী মেয়ে কালো স্বামী নিয়ে সারা জীবনটা কাটিয়ে দিল বলেন কেমন করে কাটালো এই জন্যই কাটালো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন বিবাহ বন্ধনে বাঁধা হলো সেই দিন আমি জান্নাত থেকে দুজনার প্রেম প্রীতি আমি তাদের মধ্যে ঢেলে দিলাম ময়া মমতার সাগরে তখন তারা সাঁতার দিয়ে দেয় এইভাবেই দুনিয়াটা চলে আল্লাহু আকবার এটাও হলো আমাদের আইন মুসলমানদের আইন আপনাকে বললাম না বেআইনি ভাবে দুনিয়াতে কোনো জিনিস চলে না যদি বেআইনি ভাবে চলে তাহলে তার ভুল হবে বেআইনি মানে ভুল আর যেমনই ভুল হলো আর তেমনি আর অ্যাক্সিডেন্ট হবে বেআইনি মানে ভুল আর ভুল মানেই হলো পাপ ইসলাম দরদি ভাইয়ের আমার যেইখানে পাপ এলো সেইখান করে আপনার পাশ্চিত্য আপনাকে ভুগতেই হবে আপনি একটা চার চাকা গাড়ি চালান গাড়ির পিছনে লিখে রেখেছেন ট্রাফিক আইন মেনে চলুন কিন্তু আপনি গাড়ি চালাতে চালাতে দেখা গেল পার্শ্বে দিয়ে আর একজনে বেরিয়ে চলে গেল আপনার অ্যাপাচি গাড়ি আপনার অ্যাপাচি গাড়ি আর আর একজনের দেখা গেল R15 এ কিংবা RTR ই যখন চালাতে লাগলো তখন দেখা গেল ইয়ার পিক আপ চলছিল 60 এবার পার্শ্বে দিয়ে একজন বেরিয়ে চলে গেল 70 দিয়ে তখন এর মনের মধ্যে একটা মানে একটা হিংসা চলে এলো তোর গাড়ির চাইতে কি আমার গাড়ি কমা তোর গাড়ির চাইতে কি আমার গাড়ি কমা ই তখন তুলে দিল 80 আর পার্শ্বে দিয়ে চলে এলো ঝুঁ করে ই তখন বলছে রে আমার কি কম রে RTR ই দিল 90 ই দিয়ে দিল তখন 100 ই দিল 110 আর যেমন 120 আজ চলে একটা 10 চাকার গাড়ি আর কন্ট্রোল না করতে পারে ধনাম করে লাগলো ট্যাং নাই ছুটে চলে গেল বলেন ভুল হলো আপনি যে আইন মানলেন না বেআইনি ভাবে চললেন আপনার পিকআপ বেশি হয়ে গেল আপনার মনে হিংসা চলে গেল ওভারটেক করতে হবে ডান সাইড দিয়ে আপনি আর কন্ট্রোল করতে পারলেন না ওভারটেক করার চেষ্টা করলেন বাম সাইড দিয়ে আর বড় গাড়ি একটা আসছিল অ্যাক্সিডেন্ট হয়ে গেল গাড়ি ভেঙে চুরমার হয়ে গেল মাথাটা উড়ে চলে গেল ইসলাম তরদি ভাইয়ের আমার ভুল হয়ে গেল ভুল হলো মানে পাপ হলো আর পাপ হলো মানে দেখেন আপনার পাপের পাশ্চিত্য ভোগতে হলো জীবন রে যাবি রে মোরে যাবি রে মোরে জীবন রে
মোরে আসবি না ফিরে, মদ খেয়ে মাতা লগলি জুয়া খেলে দিন হারালি, মদ খেয়ে মাতা লগলি জুয়া খেলে দিন হারালি, এই চিল্লি না তুই আপন পর, এই চিল্লি না তুই আপন পর, এই সংসারে যাবি রে মোরে, যাবি রে মোরে জীবন রে, যাবি রে মোরে আসবি না ফিরে, কোথায় রে তোর পাকা বাড়ি, কোথায় তো সব বিছানা, কোথায় রে তোর পাকা বাড়ি, কোথায় তো সব বিছানা, আজ রাইলা শিয়া ধরবে কোনই মতে ছাড়বে না, আজ রাইলা শিয়া ধরবে কোনই মতে ছাড়বে না, যাবি রে মোরে, যাবি রে মোরে আসবি না ফিরে, চারি জনাতে ঘাড়ে করে লয়ে যাবে কয়জনা, চারি জনাতে ঘাড়ে করে লয়ে যাবে কয়জনা, একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা, একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা, এ ফেরেশতা আসিয়া ধরবে, ফেরেশতা আসিয়া ধরবে কোনই মতে ছাড়বে না, যাবি রে মোরে, যাবি রে মোরে আসবি না ফিরে, সময় আছে তোবা কর ছাড়বি রে তুই বাড়ি ঘর, সময় আছে তোবা কর ছাড়বি রে তুই বাড়ি ঘর, নিজে নিজে চিন্তা কর, নিজে নিজে চিন্তা কর, এই ব্যাপারে যাবি রে মোরে, যাবি রে মোরে জীবন রে, যাবি রে মোরে আসবি না ফিরে, ইসলাম দরদি মা বোনেরা তাগলে ঘুমনা লেবা শুনলা কম ওয়ান তুলে আল্লাহ বলছেন রে আমার বান্দারা আমি তোমাদের জন্য নারী দাঁড়িকে তৈরি করেছি, এ মহিলার দলেরা নারীরা তোমাদের জন্য আমি পুরুষদের তৈরি করেছি, আর এক অপরকে আমি শান্তির জন্য তৈরি করেছি, খবরদার খবরদার তোমরা নিজের মধ্যে তোমরা দ্বিমত করিও না, কি এই 200 টাকা বলবো না, 5000 টাকা দান আসলে একটা বলবে, হ্যাঁ আলী মুর্তজা সৌদি আরব থেকে 5000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ নারায়ে তাকবীর, আপনি যে বললেন শুধু ওয়াজ করবেন আপনি, আচ্ছা তাহলে সৌদি আরব থেকে আলী মুর্তজা, আলী মুর্তজা ইনি দিয়েছেন 5000 টাকা, নারায়ে তাকবীর, তাওয়াব কুল ভগবান, হ্যাঁ পিতা তুমি দিয়ে আচ্ছা, এটা আপনাদেরও রেওয়াজ আছে এখানে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি তো সোনার গয়না কালেকশন করার তো আমি হলাম একবারে কর্মকার, হ্যাঁ বুঝলেন, কিন্তু কি 5 বছর থেকে ছেড়ে দিয়েছি এগুলা করা, এই পাথর ডাঙাতে গেছিলাম জালসা করতে বুঝলেন, দিয়ে এই সেক্রেটারি বললো মনে আজকে সোনার গয়না কালেকশন করতে হবে, আমাদের এখানে কেউ দেয় না, দেয় না বলেন না, এই শুরু করে দিলাম বুঝলেন ওয়াজ, দিয়ে আবার একটা মেয়ে ঝট করে উঠেছে কানে 2টা ঝুমকা দিয়ে দিয়েছে, এসে পিছনে দাঁড়িয়ে বলছে আমি ফাতেমা, আমার জন্য দোয়া করেন মাওলানা সবুর মাওলানা, আমি ফাতেমা, একবারে লোক ভর্তি আছে এরকম স্টেজে, আইসা একবার মাঞ্জা খানকে কষে ধরে আছে, লে বলছে দেখেন লেন কানের ঝুমকা, আমার লেগে দোয়া করেন আমি জান্নাতে যাব, আমি বিবি ফাতেমা, আমি বললাম বুবু এখানে বসো 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 বসো, ওকে তাড়াতাড়ি বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর
আমি দোয়া শুরু করলাম, দোয়াটা শেষ হয়েছে তখন দেখছি তোর স্বামী চলে এলো। আচ্ছা বলছে চল নাম নাম, ওকে টাইনে টাইনে লিয়ান নাম নিচে গেল। বলছে না আমি যাবো না, আমি যাবো না। আমি বললাম বুবু তুমি যাও সকালবেলাতে তোমার বাড়িতে খাওয়া দাওয়া করে আগে আমি যাবো, তোমাকে দেখা সাক্ষাৎ না করার আগে আমি যাবো না, তোমাকে দেখা করে আগে যাবো, তুমি বুবু যাও। দিয়া ওর নাম এলো, নামে চলে গেলো। খানিক পর তখন স্বামী এসে বলছে মনে না ঝুমকা দুটো ঘুরিয়ে দেন, বলছে ঝুমকা দুটো ঘুরিয়ে দেন। আমি বলছি কেন রে ভাই, না তো কত কষ্ট করে ঘুরিয়ে দিয়েছি, দেখেন 1000 টাকা নেন। এক হাজার টাকা নেন, লিয়া তো দোয়া করেন না ঝুমকা দুটো ঘুরিয়ে দেন। দিয়ে সেক্রেটারিকে বললাম ঝুমকা দুটো ঘুরিয়ে দেন, তো দিয়ে ওই ঝুমকা দুটো ঘুরিয়ে দিলাম। দিয়ে তখন থেকে মনের ভিতরটা আমার কেমন কেমন করে, যে সারা কত কষ্ট করে তৈরি করে মেয়েরা, কিন্তু অনেকেই দিয়ে দেয়। তো যাক আপনারা দিলে আমি লিবু, কিন্তু বলছি একটা কথা শুনেন, যারা গরিব তৈরি করতে আর পারবেন না তারা দিয়েন না। হ্যাঁ দেখা গেল হয়তো আপনি দিয়ে দিলেন, দিয়ে স্বামী আর দিল না, কিংবা আপনারা নিজের পয়সা নেই। আমি বললাম না যে নিজের বাবার জমির টাকা নেই ওই রকম দিতে পারেনি, তাহলে আপনি দিয়েন না। আর আপনার ডাক্তারের বউ, মাস্টারের বউ, ইঞ্জিনিয়ারের বউ, কন্ট্রাক্টরের বউ, কিংবা অবস্থা ভালো এইরকম ঘরের মেয়ে যদি হয় সাটা সাট দেন, আপনার জন্য আমি দোয়া করব। আপনি কাল পশুবাদ দিয়ে এক সত্যবাদ দিয়ে গড়িয়ে নেবেন। সোনার গয়না দান এটা হলো সুন্নতি দান। একটা মেয়ে ছেলে নাকের নাকছাবি সোনার ফুনফুনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। এটা অশেষ প্রশংসা তবু সেমা কিছু নাই, দয়া দানে পার করে নিয় দয়াময় রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। আছেন চলেছেন আপনারা, কে আছেন আল্লাহর বান্দা? 5000 5000 বলেন, 10000 কি ছুটে একটাও নাই? সব দিয়ে দিয়েছেন, 10000 দেন বলেন, 5000 বলেন, 1000 2000 1500 যে যা পারবেন। আছেন এক সাইড দা বলেন, ইনশাল্লাহ দোয়ায়ে খায়ের করছি। আর একটা বক্তা বাকি আছে, আমার পরে আর একটাও বক্তা বাকি আছে, আপনারা চিন্তা করবেন না। একবারে আসসালাতু খাইরুম মিনান নাই হবে, আর যদি ওর খবর নেন ওর কাছে দেখেন তো আসবে কিনা, না আসে তো আমি না হয় আসসালাতু করে দেবো, অসুবিধা নাই। আমি 35-40 বছরের বক্তা, মনির ভাইকে জিজ্ঞাসা করে গোটা পশ্চিম বাংলা ঘুরি, 60 বছর বয়স হতে চললো, 40 বছর জালসা করছি, এখনো গলাতে ফেল করতে পারবে না কেউ, এখনো দিবেন বলেন। আর একখান সোনার গয়না কে আছেন পাঠান তো, এবার দোয়া করবে একবারে ভক্তি সহকারে। হ্যাঁ বেনামিতে একজন দিয়েছে 1500 টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। এ বেনামিতে এখানেতে নাম না বলিয়া, বেনামিতে এখানেতে নাম না বলিয়া 1500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, ও গো খোদা দুনিয়া মুই দুনিয়া প্রকাশিয়া, বেনামি রোদান নাম গ্রহণ করিয়া, আই আল্লাহ পাক বারি করিও কবুল, মাফ করে দিন তার জীবনের ভুল, রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। আচ্ছা বলে সট সট করে বলে, বেনামিতে স্বামীর নামে 200। হ্যাঁ বেনামিতে স্বামীর নামে 200 টাকা, এই দেখেন বউ এই রকম জিনিস চাই। নারাই তাকবীর মাশাআল্লাহ। বেনামিতে এখানেতে এ নাম না বলিয়া 200 টাকা দিল দেখো স্বামীর লাগিয়া, ও গো খোদ দুনিয়া মুই দুনিয়া প্রকাশিয়া, এ দানি রোদন লাম গ্রহণ করিয়া, মনে হয় স্বামী তার নাই বর্তমান, অন্ধকার কবরেতে বেঁধেছে মাকান, এমন জায়গায় তার হয়েছে ঠিকানা, এমন জায়গায় তার হয়েছে ঠিকানা, নাই রে বালি সেথা নাই রে বিছানা, যোগ্য স্বামীর যোগ্য স্ত্রী আছে বর্তমান, যোগ্য স্বামীর যোগ্য স্ত্রী আছে বর্তমান, 200 টাকা দেখো করিয়াছে দান, প্রশস্ত করিয়া দিও তার স্বামীর কবর, যত দূরে গিয়ে পড়ে চোখের নজর, আরো দোয়া করি আমি ও গো পাক জাত, আরো দোয়া করি আমি ও গো পাক জাত, স্বামীর সংকেত তার করায়ো সাক্ষাৎ, আল্লাহুমা আমিন। আমার বেনামিতে 1000, হ্যাঁ 1000 টাকা বেনামি, আবার 200 টাকা আমার বেনামি, 2200 টাকা বেনামিতে দিয়েছে, 1000 টাকা। আর কেউ আছে এদিকে বলে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খাইরাল জাযা। আচ্ছা আছেন, হ্যাঁ জমিতে ধান আছে, ভুট্টা হয় না আপনাদের দিকে? ভুট্টা হয় না বোধ হয়। আচ্ছা জমির ধানগুলো আপনারা লিখান, হ্যাঁ ইনশাল্লাহ দোয়া খায়ের হবে, 1 মন 2 মন 1 বস্তা 1 কুইন্টাল 2 কুইন্টালের উপরে ধানগুলো লিখান আপনাদের, এটা তো রাঢ় এলাকা পড়ছে, প্রচুর ধান হয় আপনাদের।
বলেন ধানগুলো মা বোনের আপনারা বলেন ইনশাআল্লাহ ঠিক টাইম হলে ওরা কালেকশন করে নেবে মাদ্রাসা তালবিলিমেরা আপনারা ঝাটা ঝাট লেখান ইনশাআল্লাহ দোয়ায় খায়ের হবে তাহলে এবার বলছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বললেন এ নারীর দলে না তোমাদের জন্য পুরুষদেরকে আমি লেবাস বানালাম এ পুরুষের দলে না আমি নারীদেরকে তোমাদের জন্য লেবাস বানালাম এক অপরের প্রেম প্রীতিতে তোমরা জীবন যাপন করবে আসেন ঘটনা শুনে না আল্লাহর নবী তাবলীগের জন্য বেরিয়ে গেলেন মা আয়েশা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাতে ঠেস দিয়ে বসে পড়লেন অনেক রাত হয়ে গেল অনেক রাত হয়ে গেল আল্লাহর নবী ফিরে এলেন দরওয়াজাতে দাঁড়িয়ে বলছেন ও খাদিজা সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দেওয়া হলো নবী বলছেন ও খাদিজা তুমি কি বিছানায় ঘুমাওনি বলেন না আমি বিছানায় ঘুমাইনি আমি বিছানায় ঘুমাইনি আপনি বাইরে চলে গেলেন আর আমি আপনাকে বাইরে রেখে কেমন করে ঘুমাবো স্বামী গো এটা কি নারীদের জন্য এটা কি নারীদের জন্য এটা কি শোভা পায় স্বামী বাইরে থাকবে আর আমি বিছানায় ঘুমাই আমি বিছানায় ঘুমাইনি আমি দরওয়াজাতে ঠেস দিয়ে বসে আছি আমি যদি ঘুমিয়ে যাই আমি যদি ঘুমিয়ে যাই আপনি এসে ডাকবেন খাদিজা খাদিজা আমি বেভোর ঘুমে ঘুমিয়ে থাকব আর আমি চেতন পাব না আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাবেন সেই জন্য আমি বিছানায় ঘুমাই না দেখেন এগুলো ইতিহাস এগুলাই তো ওগুলো আমাদের জীবনের ইতিহাস এগুলাই তো আপনাদেরকে মেনে চলতে হবে মা খাদিজাতুল কুবরা বলছেন স্বামীর সেবা স্বামীর ভক্তি স্বামীর প্রেম বলছে এটা কি শোভা পায় নারীদের জন্য এটা কি শোভা পায় স্বামী বাইরে থাকবে আর স্ত্রী বেভোর ঘুমে ঘুমাবে না এটা কখনো হতে পারে না সেই জন্য আমি বিছানায় ঘুমাই না দেখেন স্বামীর উপরে কত দরদ স্বামীর উপরে কত ব্যথা স্বামীর উপরে কত বেদনা কিন্তু এখন ওই ঈমান কোথায় এখন ওই মেয়েদের ইমানি জোশ কোথায় কেমন যুগ আইল কেমন যুগ আইল রে কেমন যুগ আইল ইমানকে খাইল কেমন যুগ আইল ইমানকে খাইল মেয়েরা সব স্কুলে যাই মেয়েরা সব স্কুলে যাই সবারই হাতে মোবাইল চাই এই মোবাইলটা মন করিয়া মোবাইলটা মন করিয়া বলে হ্যালো হ্যালো ও কেমন যুগ আইল কেমন যুগ আইল রে কেমন যুগ আইল ইমানকে খাইল মেয়েরা সব অ্যাডাল হইল মেয়েরা সব অ্যাডাল হইল ইমান তারা বিক্রয় করিল ভালো করে শুনেন মিলছে কি না মেয়েরা সব অ্যাডাল হইল ইমান তারা বিক্রয় করিল মেয়েরা সব অ্যাডাল হইল ইমান তারা বিক্রয় করিল আবার তিন ছেলের মা এ তিন ছেলের মা স্বামী ফেলে পালাইয়া গেল কেমন যোগ আইল কেমন যোগ আইল রে কেমন যোগ আইল ইমানকে খাইল কেমন যোগ আইল ইমানকে খাইল মা খাদিজাতুল কুবরা বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা কি মেয়েদের জন্য শোভা পায় স্বামী বাইরে থাকবে আর স্ত্রী বেভোর ঘুমে ঘরের ভিতরে ঘুমায় দেখেন বর্তমান যুগের মেয়েরা